অর্কিড টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি এয়ার নিয়োগ চলছে, তো এখানে কিন্তু বন্ধুরা অনলি এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন, তো জিপিএ মাত্র 2 হইলেই চলবে। এসএসসিতে আপনি সায়েন্স আর্টস কমার্স যা হন না কেন, মানে ভোকেশনাল যা হন না কেন, জাস্ট এসএসসি পাস অথবা সমমান পরীক্ষা, এক কথা আপনি এসএসসি পাসের যে কোনো ক্যাটাগরি সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা কিংবা আপনার ভোকেশনাল যাই হন না কেন, অনলি জিপিএ 2 পাইলে এখানে আপনি আবেদনটা করতে পারবেন। তো এই নিয়োগটা নিয়ে আমি অলরেডি আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা, এটার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই সার্কুলারটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই একটু পড়েন, দেখেন কী অবস্থা না অবস্থা। তো দেখার পরে যদি আপনারা এই খুব ক্ষুদ্র শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা ভালো মানের একটা জব করতে চান, সেক্ষেত্রে আপনারা এইটাতে আবেদন করতে মোটেও মিস করবেন না। আমি এটা নিয়ে কিন্তু অলরেডি আপনাদের সাথে কথা বলছিলাম, আমি আবারও আসলাম এই জন্য যে আপনার এইটার আবেদনের মেয়াদটা এই দেখেন 2 মে থেকে শুরু করে 8 মে পর্যন্ত চলবে। আজকে হলো 6 তারিখ, তো এখন আপনার হাতে 2 দিন আছে। যারা আবেদন করছেন খুবই ভালো কথা, আর যারা করেন নাই তারা অ্যাকচুয়ালি আবেদনটা করে নেবেন। এইটা আমি যেটা মনে করি বন্ধুরা, এই বর্তমান করোনাকালীন সময়ের ভিতরে এর বিকল্প কিচ্ছু নাই। বিকজ আপনি যদি কখনো মনে করে থাকেন যে ভাই আমি একটা ভালো সার্কুলার হোক তখন ওইটা দেখে আবেদন করবো, ওইটা আমি খুব সুন্দর মতো একটা ভালো জব করবো ভাই, তাহলে আপনার মানে চিন্তাধারা খুবই ভুল একটা চিন্তাধারা। বিকজ বর্তমান যে অবস্থা দাঁড়াচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বন্ধুরা, এ মতো অবস্থায় অ্যাকচুয়ালি আমরা যে কোন দিকে আগাচ্ছি সেটা বলা মুশকিল। অলরেডি গতকাল আমি একটা মেসেজ দিয়েছি যে স্কুল কলেজ ভার্সিটি খোলার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আরও 2-1 মাস পেছানোর সম্ভাবনা রয়েছে। সো এ মতো অবস্থায় কিন্তু আমাদের অবস্থা যে আস্তে আস্তে আসলে আমরা টাইট সিচুয়েশনের ভিতরে যাচ্ছি এতে কোনো সন্দেহ নাই। সো আমি আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা যখন যে সার্কুলারটা পাবেন সেইটা নিয়ে আবেদন করতে মোটেও মিস করবেন না। তো যাই হোক বন্ধুরা, আমি জাস্ট এইটা এই সার্কুলার সংক্রান্ত একটু জাস্ট বেসিকটা একটু বলি। দেখুন এখানে নাগরিকত্ব বাংলাদেশে পুরুষ নাগরিক শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষা ন্যূনতম জাস্ট জিপিএ 2 পাইলেই চলবে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত এখানে হবে না। বয়স 16 থেকে 21 বছর, 3 অক্টোবর 2021 তারিখের ভিতরে আপনার বয়স মানে থাকতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক 30, সম্প্রসারণ করে 2 ইঞ্চি অর্থাৎ 32। উচ্চতা বয়স অনুযায়ী কিন্তু আপনার সামঞ্জস্য থাকতে হবে, দৃষ্টিশক্তি 6-6 থাকতে হবে। প্রার্থীর অযোগ্যতাগুলো কী কী এটা আপনারা অবশ্যই একটু পড়বেন। তাহলে সেনা, নৌ, বিমান বাহিনী কিংবা এক কথা আপনার যদি কোনো গভর্নমেন্ট জব করতে থাকে আপনাকে বরখাস্ত করা হয়, অপসারিত করা হয় কিংবা স্বেচ্ছায় পদত্যাগ করেন, যাই করেন না কেন আপনি এখানে আবেদন করবেন না। দ্বিতীয়ত, আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থাকে, মানে যদি কোনো মারামারি করছেন, পিটাপিটি করছেন, খুন খারাপ কিংবা রাষ্ট্রদ্রোহী কোনো ব্যবহার সেবার আপনার বিরুদ্ধে আছে, তাহলে এখানে আবেদন করার দরকার নাই, ওরা আপনাকে গাড় ধরে বের করে দেবে, মাথায় রাখবেন। পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, লিখিত পরীক্ষা, এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা, মৌখিক পরীক্ষা, এই যে বিষয়গুলো বন্ধুরা এটা একটু দেখলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। আর এখানে কিন্তু লাল গালে চিহ্নিত করে একটা বিষয় দেওয়া আছে, তাহলে পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস যেমন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটার, ব্যাগ, এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তো এখন আপনি কীভাবে আবেদনটা করবেন এটা হলো সবচেয়ে বড় কথা। আবেদনের জন্য ওদের এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে ঢুকে আপনার অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদনটা করতে হবে। আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো, যেহেতু এইটা আপনার অনলাইনে আবেদন, সো আপনারা চেষ্টা করবেন সবসময় কোনো না কোনো কী বলে আপনার কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটা করার জন্য, এতে আর যদি ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তো আমি আর বন্ধুরা কথা বেশি লম্বা করলাম না, বাকিটা আপনারা অবশ্যই একটু সার্কুলার একটু নামায় পড়েন, ওইটা একটু দেখেন যে কী অবস্থা না অবস্থা। তো আমি আর কথা বেশি লম্বা করলাম না বন্ধুরা, এখনকার মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।